وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন নবী এই প্রোগ্রামটা দেখছেন, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এবং সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতুন নবীর এই 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 পর্ব থেকে শুরু হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি। 25তম অধ্যায় পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করেছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগ পর্যন্ত তিনি কেমন ছিলেন। তিনি ছিলেন আস-সাদিক, তিনি ছিলেন আল আমিন, তিনি ছিলেন পবিত্রতার পরাকাষ্ঠা নমুনা, তিনি ছিলেন ভালো মানুষদের একটা ওই সময়কার শ্রেষ্ঠ ভালো মানুষ, সমাজের সবাই তাকে শ্রেষ্ঠ লিডার বানতে প্রস্তুত ছিল। এইরকম একজন লোক উনি রমাদানের তার 39তম বছরের শেষ রমাদান উনি উপভোগ করছেন গারে হেরাতে। এক দুই করে করে রমজান মাস এগিয়ে যাচ্ছে, উনি খানা নিয়ে আসছেন, সেই খানা খাচ্ছেন, সেই খানা শেষ হয়ে যায়। খানাটা ছিল এই দিনে একটা খেজুর আর সামান্য একটু পানি খেয়ে সারা দিন কাটাতেন। এটা কিন্তু আমাদের জন্য আবার মনে হয় মনে মনে করা ঠিক হবে না যে ও রমজান মাস আসতেছে আর ব্যাপক বেচাকেনা করে ঘর ভর্তি খাওয়ার তৈরি করে নিয়ে, না, উনি একটু একটা খেজুর আর সামান্য কিছু পানি থাকতো থাকতো তিনি একদিনের খাওয়ার উনি সেই খাওয়ার নিয়ে শেষ করলেন। খাদিজাও রাদিয়াল্লাহ তাআলা আনহা আবার খাওয়ার দেন। এরকম করতে করতে এক দুই তিন চার করতে করতে 21তম রাত্র আসলো। 20 রমজানের পরের দিন, দিনের পরে যে রাত আসতেছে, উনি ওইভাবে বসে আছেন, চিন্তা ভাবনা করতেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে ভাবছেন, জাহান্নামের অতলতলে মানুষ যে এগিয়ে যাচ্ছে সেগুলো নিয়েও ভাবছেন, শিরিকের প্রাদুর্ভাব উনি উপলব্ধি করছেন যে কত মারাত্মক পর্যায়ে গেছে, গোত্রে গোত্রে হানাহানি, মানুষে মানুষে মারামারি উনি দেখতেছেন, মেয়েদেরকে কীভাবে পুঁতে ফেলতেছে জানতো এটাও তার চোখের সামনে হয়েছে, উনি ওটা দেখেছেন। সামান্য তুচ্ছ কারণে সঙ্গে সঙ্গে মানুষ খুনোখুনিতে লিপ্ত হয়ে যায়, উনি ওটা দেখলেন। গরিব লোকদের খাওয়ারগুলো ধনী লোকেরা কীভাবে নিচ্ছেন এগুলো উনি লক্ষ্য করছেন। এই বিশে রমজানের পরে উনি যখন 21 রমজানের রাত্রে উনি গভীর ধ্যানে মগ্ন, এই সময় উনি সালাম শুনতে পেলেন, আলো দেখতে পেলেন, জ্যোতির্ময় আলোর আবির্ভাব তার কাছে আসলো। জিব্রিল আমিন নিচে নামালেন মানুষের সুরাতে, উনি দেখলেন যে একজন মানুষ তার সামনে দাঁড়াই গেছে, দাঁড়াই বলতেছে যে মুহাম্মদ ইকরা, মুহাম্মদ তুমি পড়ো। তো এখানে দুটো সমস্যা দেখা দিল, একটা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে কেউ ছিল না, কেউ জানেও না যে এখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। হঠাৎ করে রাত্রে এরকম একজনের আবির্ভাব ঘটা, উনি একটু ভড়কে গেলেন যে ব্যাপারটা কি, মানুষের সুরাতে আলোকিত মানুষ দেখতে অসম্ভব সুন্দর, এরকম তো হওয়ার কথা না, দেখতেছেন আলোকিত হয়ে গেছে এলাকাটা, উনি ভড়কে গেছেন। দ্বিতীয়ত হলো যে উনি নিরক্ষর ছিলেন, আরবের মধ্যে তখন কিন্তু মাত্র কয়েকজন হাতে গোনা কয়েকজন লেখা জানতেন, লেখা এবং পড়া জানতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না লিখতে জানতেন না পড়তে জানতেন, আনপড় নিরক্ষর মানুষ ছিলেন। তাকে যখন বলা হচ্ছে ইকরা তুমি পড়ো, উনি একটু কম্পিত হয়ে বললেন যে মা আনা বিকারেইন, আমি পাঠক নই, আমি পাঠকারী নই, আমি পাঠ করতে পারি না। হ্যাঁ, এই কথা বলে তিনি কিন্তু তার অবস্থাটা জানালেন যে আমি এই দিক দিয়ে দুর্বল, আমি পাঠ করি না, আমি পাঠ করতে পারি না, মা আনা বিকারেইন, আমি পাঠ করতে পারি না। তো এই কথা বলার পরে জিব্রিল আমিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে জোরে বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং এমনভাবে চাপ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হাত্তা বালাগা মিন্নিল জাহদু, আমার যে শেষ ব্রেথ, যেটা নিঃশ্বাস যেটা শেষ, ওইটা যেন বেরিয়ে যাচ্ছে, এরকম মনে হলো যে আমি যেন মরে যাচ্ছি, এত জোরে চাপটা হয়েছে। তো এই যে চাপটা দেওয়ার কারণে হয় কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে যে কনসেন্ট্রেশন লেভেলটা এবং এই যে চাপের কারণে আল্লাহ তাআলার নির্দেশে যেহেতু হয়েছে,
এটা মনে হয় আল্লাহ তাআলা তার বুকের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন। আর এটা তো আপনারা জানেন যে তার দুইবার সিনা চাক হয়েছে, একবার যখন তার বয়স 2-3 বছর, বা কেউ কেউ বলেছেন 5 বছর ছিল, বা 4-5 বছর, 3 থেকে 5 বছরের মধ্যে, আরেকবার হয়েছে মানে মেয়েরাজের সময়। তো একবার যখন ওইটা হয়েছে, সেখানে তার তার দেহ দেহের মধ্যে যে তার যে অন্তরটা আছে একদম পরিষ্কার শুভ্র, তার মধ্যে কোনো কালিমা নেই, এইরকম অন্তর যখন ফেরেশতার অন্তরের ছোঁয়ায় ছায়ায় আসছে, তখন তার মনের মধ্যে একটা মানে নূর আলো তার মনের মধ্যে তৈরি হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ তুমি আমার নফসের মধ্যে, আমার কলবের মধ্যে আলো দাও। তো এই আলো তৈরি, উদ্ভাস তৈরি হচ্ছে। এরপরে ছেড়ে দেওয়ার পরে উনি আবার একটু স্বাস্থ্য মানে স্বাভাবিক হলেন। এরপরে আবার জিব্রিল বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন। তো উনি আবার ওই একই জবাব দিলেন, জবাব তো একই, কারণ উনি তো আর বানাই বলতেছেন না, উনার বাস্তবতাও এটা যে মা আনা বিকার ইন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না, আমি শব্দ, আমি অক্ষর না জানি লিখতে, না জানি বুঝতে, যে আমি এসবগুলোতে না, আমি জানি না এসবগুলো। আবার জিব্রিল তাকে জোর করে চেপে ধরলেন বুকের সাথে, বুকের সাথে চাপার পরে উনি বললেন যে আমি এবার মনে হয় আমি আর বাঁচবো না, আমি মরে যাচ্ছে, এরকম একটা অবস্থায় উনি পড়লেন। এরপরে আবার জিব্রিল তাকে ছেড়ে দিলেন, দেওয়ার পরে বললেন যে একারা, তুমি পড়ো। তো আবারও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বললেন যে আমি পড়তে জানি না। এরপরে জিব্রিল সর্বশেষবারের মতন চাপ দিলেন, এবং এই চাপটা ছিল এত বড় চাপ যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মানে দেহের মধ্যে এর গতি সঞ্চার হলো। উনি মানে অনেক সময় ঘোরার মতন, মাথা ঘোরা, ডিজি ফিল হওয়া, এরকম একটা ফিল উনি করলেন যে কি হতে যাচ্ছে, মারাত্মক চেঞ্জ উনি উনি শরীরের মধ্যে উনি বুঝতে পারলেন। এবং কেন জানি অটোমেটিক্যালি মানে যা বলা হচ্ছে সেই কথাগুলো তার মুখ দিয়ে কিভাবে যে বের হচ্ছে পাঠ করার মতন, এটা কিন্তু মানে পাঠ করা কথা বলছে মানে কি, যে একজনের কথার পরপরই সেই কথা উচ্চারিত হওয়া, এটাকে পাঠ করার মতোই, যেমন বই দেখে পাঠ করা, যেমন শুনিয়েও বলা, এটাও পাঠ করার মতো নেই। অথবা এমন হতে পারে, কোনো কোনো মুহাদ্দিস বলেছেন যে জিব্রিল তার সামনে কিছু জিনিস ধরলেন যেটা পাঠ করার জন্য বললেন, আল্লাহ রসুল সেটা পাঠ করলেন। অথবা এটাও হতে পারে যে তিনি মুখ দিয়ে যা বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে ওই কথায় রিপিট করতেছে, এটাও পাঠ করার অর্থে। যে অর্থই হোক না কেন, এখানে পাঠ করার ব্যাপার আসতেছে। এবং আল্লাহ তাআলা মানে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা ওহি পাঠাচ্ছেন, যে ওহির প্রথম শব্দটা হলো এই যে ইকরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, তুমি পড়ো। এখন এই ইকরার মধ্যে আল্লাহ তাআলা যখন কি সুন্দর শব্দটা বলতেছেন যে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, ইকরা পড়ো, পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি কি পড়ো, বিসমি রব্বিকা, কি পড়ো তো বলা হলো না, বই পড়ো কি কি পড়ো কিছু বলা হলো না, এক করা তুমি পড়ো। কিন্তু পড়ার সময়টা এমন হতে হবে বিসমি রব্বিকা, তোমার রবের নাম সহকারে, তোমার রবের নাম নিয়ে তুমি পড়ো। এই পড়াগুলো আমাদের জীবনের জন্য হতে হয়, আমাদের মানে যদি আমরা চাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হতে, এক একজন মোহাম্মদ হতে, এক একজন আল্লাহ রসুলের প্রেমিক বা তার বন্ধু হতে, আমাদের পড়া কিন্তু অত্যাবশ্যক। এবং পড়াটা হতে হবে যেখানে আল্লাহর নাম নেওয়া যায়। আমরা কিন্তু অনেক জিনিস পড়ি যেগুলো আল্লাহর নাম নেওয়া যায় না, লজ্জাবোধ করে, হায় হায় রে এইরকম জিনিস একজন মুসলমান পড়তেছে, এত বাজে কবিতা, এত বাজে গল্প, এত এই সমস্ত জিনিস যেগুলো পড়লে আল্লাহর নাম স্মরণ থাকে না, শয়তানের কথা বারবার আসে। বিসমি রব্বিকাল্লাযী খলক, তোমাকে পড়তে হবে এমন জিনিস যেটা আল্লাহ তাআলার নাম নেওয়া যায় সেখানে। আল্লাহর নাম নেওয়া যায় না, এই পড়া মুসলমানদের পড়া নয়, এবং এই পড়া উন্নয়নের পড়া নয়, এটা হলো মানে অধঃপতনের পড়া। হ্যাঁ, আল্লাযী খলাকা, সৃষ্টি করেছেন, এখন এই পড়তে হবে সৃষ্টি সমূহ দেখে দেখে, এই দেখো এই যে সৃষ্টিটা তুমি বুঝে দেখো এখানে কি আছে, সাগরের তলায় তোমার নজর দাও, আসমানের তারায় তোমার নজর চলে যাক, বাতাসের ইথারে ইথারে তুমি দেখতে বোঝো, দেখে বোঝো, গাছের সবুজ সমারোহে তুমি তোমার দৃষ্টিকে নিপতিত করো, সেখানে তুমি পড়ে দেখো ওই পাতাগুলো নড়তেছে, সেটাই তোমার তোমার নজর পড়ুক, তুমি দেখো ওখানে কি আছে, খালাক,
তিনি সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তোমার ব্রেনের দিকে তুমি তাকাও, তোমার হাতের দিকে তুমি তাকাও, একটা বৃদ্ধাঙ্গুলের সাপের দিকে তুমি তাকাও, যে পৃথিবীর কোটি কোটি মানুষের সাথে এই সাপের কোনো কোনো মিল নেই, এগুলো তুমি দেখো। ওয়াফি আংফুসিকুম, তোমাদের নিজেদের মধ্যে তুমি দেখো, এই যে একটা মানুষ একটা বিশ্বের মতন একবার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি করেছেন কিভাবে, সৃষ্টি খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা ইনসানকে তৈরি করেছেন আলাক থেকে। আলাক কাকে বলা হয়, তখনকার জীবনে ও তো বোঝার তেমন কিছু নেই, মানে উদ্বোধন শুরু হয়েছে, জ্ঞানের উদ্বোধন। ভিতরে যাও, একজন মানুষের শুক্র থেকে একটা পুরো মেয়ের ওভাবের মধ্যে এই শুক্র কিভাবে যাচ্ছে, এটি কিভাবে আলাক হচ্ছে, লটকে যাচ্ছে অথবা একটা মানে জোকের মতন তৈরি হচ্ছে, হ্যাঁ, এগুলো তুমি তুমি পড়ো। ওই সমস্ত তোমার রবের নামে যিনি এগুলো করতেছেন, এগুলো দেখো এবং পড়ো। পড়ার অবস্থা হবে কত গভীরে যাওয়ার। প্রথম বাণীগুলো হচ্ছে প্রথম শক্তির উদ্বোধন, প্রথম বাণীগুলো হচ্ছে আলোকিত মানুষ তৈরি করার উদ্বোধন। এবং ইকরা বলে ওইটাই বলা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে আর মানে এই যে গত 30-40 বছর তুমি যে যে সমাজে ছিলে সেখান থেকে তোমার স্থান হলো এই, তোমার সাথে এখন জায়গা হলো মাকামে মাহমুদের, যে মাকামে মাহমুদ হলো আরশের ঠিক নিচে, এই জায়গায় তোমার জায়গা হয়ে যাচ্ছে এবং ইকরা দিয়ে সেটা শুরু হয়ে গেল। চিন্তা করার বিষয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অবস্থাটা তৈরি হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত ছিল, দারুণ ব্যাপার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যদি চন্দ্র মাস হিসাবে আমরা হিসাব করি, তখন দেখব যে তার বয়স তখন এক্স্যাক্টলি 40 বছর 6 মাস 12 দিন তার বয়স হয়। চিন্তা করার বিষয়, মানে 40 বছরের কিন্তু একটা মানে দারুণ ধরনের প্রভাব আছে। যত নবী এসেছেন কয়েকজন নবী বাদ দিয়ে, আর সব নবীদের নবুয়াত শুরু হয়েছে 40 বছরে। কারণটা কি, একটা মানুষ যখন 40 বছর পর্যন্ত একটা জীবন যাপনে অভ্যস্ত হয়ে যায়, এরপরে ওইটা কিন্তু চেঞ্জ করা একদম কঠিন হয়ে যায়। আমাদের নবী জন্মের পর থেকে এই 40তম বছর পর্যন্ত কোনো অপবিত্রতার জীবনে, অপবিত্রতা তার জীবনে কিন্তু ছুঁইতে পারি নাই, মদ তিনি ছুননি, কোনো নারীর দিকে অবৈধভাবে তাকাননি, তিনি কোনো অশ্লীলতার দিকে কখনো যাননি, তার জীবন কিন্তু পবিত্রতা পরিপূর্ণ। এবং এই জন্য কিন্তু তার জীবনটাও আসছে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খলাকা বলে, এমন এক মানুষ সত্তায় তিনি পরিণত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলে দিলেন যে হে মুহাম্মদ, তোমার মর্যাদা হলো এমন, তোমার আগে এবং পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমন এক নবী সত্তায় তিনি পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা সাইয়িদু উলদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিন্তু আমি কোনো গর্ব করছি না। এই যে এই যে পর্যায়টা যাওয়ার পিছনে কারণ হলো কিন্তু এই যে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, উনি এগুলো পড়ে গেলেন অবলীলাক্রমে এবং উনি বুঝলেন যে আমি পড়ে যাচ্ছি, আমার এখানে কোনো নিয়ন্ত্রণ নেই, আমার মুখ যে বেরোচ্ছে শব্দগুলো এই মুখের কোনো নিয়ন্ত্রণ নেই, এর জন্য নিয়ন্ত্রণ কোনো একটা শক্তির, অদৃশ্য শক্তির হাতে নিয়ন্ত্রণ চলে গেছে। মুখ দিয়ে যা বের হয়, গলা দিয়ে যা উচ্চারিত হচ্ছে, সব জন্য একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে তিনি এগুলো উচ্চারিত করছেন, উচ্চারণ করছেন। এরপরে উনি বুঝলেন যে আহা, এ কী অবস্থা। উনি ওখান থেকে দেখলেন যে কিছুক্ষণ মধ্যেই এই যে মানুষটা তাকে চেপে ধরেছে, মুখ দিয়ে কথা বলেছে, যার কথা উনি কানে শুনেছেন, যার কথা শুনে উনি পাঠ পাঠ করেছেন, এই সবগুলো সহসায় ভ্যানিশ হয়ে গেল, সামনে আর ওই কিছু নেই। উনি তাজ্জব হয়ে গেলেন, একেবারে থান্ডার্ড হয়ে দাঁড়িয়ে থাকলেন, আকাশের দিকে একটু চোখ উঁচু করলেন, উঁচু করে দেখলেন যে একটা আলো সারা জাহান একেবারে ব্যাপৃত হয়ে গেছে। বললেন যে আমি জিবরিল, আমি একজন ফেরেশতা, তোমার রবের পক্ষ থেকে এসেছি, আজ থেকে তুমি এই জাহানের জন্য মানে একজন নবী হয়ে তোমাকে সিলেক্ট করা হলো, তুমি একজন রসুল, তুমি একজন নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত উনি খুব ভালো অনুভব করলেন। এরপরে তিনি আস্তে আস্তে হেরা পাহাড় থেকে নিচে নামতেছেন, সমস্ত গা তখন কাঁপতেছে ভয়ে, মানে রোমকূপগুলো খাড়া হয়ে গেছে। উনি আস্তে আস্তে ঘরে আসলেন, এসে মানে খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহার পাশে বসলেন, এসে বসে তখনও কাঁপতেছেন, বলতেছেন যে আমাকে একটু মানে কম্বল বা ব্ল্যাঙ্কেট দিয়ে আমাকে ঢেকে রাখো, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি তো কী হয়েছে। তো তখন উনি সবিস্তারে এই ঘটনাগুলো খাদিজা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে বলে শোনালেন যে এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা তো আসলে এত ব্যাপক, মানে এত মানে গভীরতর,
এমনভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অ্যাফেক্ট করেছে যে খাদিজাও উনি এক ভড়কে গেলেন যে এ কি, এ তো সেই মানুষ যার মনের মধ্যে কোনো পঙ্কিলতা নাই, এটা তো সেই মানুষ যার উপরে তো কোনো মানুষ ক্ষতি করতে পারে না, মানুষের এত বেশি উপকার করে যে এই রকম একটা মানুষকে সাধারণত অন্য মানুষ ক্ষতি করবে না, তারকে মাথা খারাপ করে দেবে না, তার উপরে কেউ জাদুটোনা করবে না, এইরকম একজন মানুষ। তো উনি তখন বললেন যে কাল্লা, আল্লাহর কসম করে বলি, লা ইউখজিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে মোটেই অপমানিত করবেন না, আপনি ভীত হবেন না। হ্যাঁ, একজন মহিলা তার বুদ্ধিও বিবেক বুদ্ধিও আছে, তখন তার বয়সও হয়েছে 40 বছর, তো বিয়ে হয় আর এখন কিন্তু আরও 15 বছর হয়ে গেছে, তো 55 বছর বয়সে এই ঘটনা ঘটতেছে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বয়স তখন 40 বছর। উনি তখন বললেন কাল্লা ওল্লাহি, আল্লাহর কসম করে বলি যে আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমানিত করবেন না। ইন্নাকা, কারণ হলো যে নিশ্চয় আপনি, লাতাসিলুর রাহিমা, আপনি মানে যে সমস্ত আত্মীয়রা আছে, আত্মীয়তার সম্পর্ক তাদের কখনো ছিন্ন করেন না, তাদের সাথে সম্পর্কটা একেবারে, তারা যদি ছিন্ন করতে চাও তাও আপনি এই সম্পর্কটাকে অটুট রাখেন। ও তাহমিলুল কাল্লা, এবং মানুষের যে দুঃখ বোঝা আছে সেই বার্ডেনকে, সেই বোঝাগুলোকে নিজের কাঁধে নিয়ে তাকে রিলিফ করেন। ও তাকসিবুল মাদুম, এবং যাদের কিছু নেই, কপর্দক শূন্য, তাদেরকে আপনি পোশাক পরিয়ে দেন, তাদেরকে আপনি অর্থ সম্পদ দান করেন। অত্যাকরি অত্যকরি আদ্বাইফা, এবং যারা আপনার বাসায় আসে মেহমান হিসাবে, কখনো আপনার চেহারার মধ্যে এমন অবস্থা ফুটিয়ে ওঠেনি যে হায় হায় কী অবস্থা, এখন মেহমান আসলো কী খাওয়াবো, এরকম করেন না। বরং যে মেহমান আসুক না কেন, তাকে 3 দিন পর্যন্ত না বলেই তাকে খাওয়া, মানে না কিছু জিজ্ঞেস করেই তাকে খাওয়ানো শুরু করে দেন, এবং মানে যে যা আসুক না কেন না তাকে দিতেই থাকেন। তুকরি মানে মানে এর একটা অর্থ এই, অতুঈনু আলা নাওয়া ইবিল হাক্কে, এবং যারা বিপদগ্রস্ত হয়ে যায়, যখন বিপদগ্রস্ত হয়ে যায় তখন এই বিপদগ্রস্তদেরকে আপনি এমনভাবে সাহায্য করেন, মনে করেন যে এটা তাদের রাইট। হ্যাঁ, আপনার সম্পদ দিয়ে তাদেরকে দিচ্ছেন এমনভাবে যেন তাদের রাইট হলো আপনার কাছ থেকে এটা নেওয়া, এই মানসিকতায় আপনি দান করেন। তো যখন এইরকম হয়ে গেছে, এইরকম একজন ব্যক্তির জীবন হয়ে গেছে, তার ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কনক্লুশন হলো এই যে এইরকম কোনো ব্যক্তিকে আল্লাহ কখনোই অপমানিত করেন না। এই পর্যন্ত ঘটনা মানে রাত্রের মধ্যে হয়ে গেল। এরপরে সকাল হয়ে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি তখনও কাঁপতেছেন, মনটা একটু বিষণ্ণ অবস্থায় আছে, না জানি কি কিছু ঘটলো কি না, আর এত সুন্দর কথা উনি আওড়াচ্ছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাজী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কবিতার ছন্দ আছে, ভাষার লালিত্য আছে, শব্দগুলো যেন বের হচ্ছে একদম বাছাই করা শব্দ, এক একটা শব্দ মনে হচ্ছে যেন এক মানে পাতার পর পাতা এই শব্দগুলোর অর্থ লিখলেও শেষ হবে না, ইকরা শব্দটার অর্থ শেষ হবে না, আলাক শব্দের অর্থ শেষ হবে না। এ কি, এই মহা ভাণ্ডারের গুপ্ত রহস্যের তিনি সন্ধান পেয়ে গেলেন, এ কোন কোন জিনিস তার কাছে আসলো উনি বুঝতেও পারতেছেন না। তো খাদিজা যখন দেখলেন তার স্বামীর চেহারাটা কিছুটা কনফিউজড এবং ফ্যাকাশে, উনি সাথে করে নিয়ে, তখনকার সমাজে সবচেয়ে বড় পণ্ডিত ছিল খাদিজার আপন চাচাতো ভাই, আমরা একবার উল্লেখ করেছি যে খাদিজাকে বিয়ে করার জন্য ওয়ারাকা ইবনে নওফাল একবার প্রস্তাব দিয়েছিলেন, এই সূত্রে তার সাথে সম্পর্কটা বেশ মধুর এবং গভীর ছিল। উনি নিয়ে গেলেন, নিয়ে বলেন ভাই আপনার ভাতিজা কি অবস্থায় পড়েছে তার কাছে একটু শুনুন, কিছু ঘটনা ঘটে গেছে। ভাতিজা বলার পিছনে কারণ কিন্তু ওইটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু কিন্তু দেওয়া ছিল খাদিজার ভাইয়ের সাথে, তো ভাইয়ের সাথে সম্পর্ক তো মানে আপনি বুঝতেছেন যে খাদিজা কিন্তু ফুফুর ননদ হয়, তাহলে ফুফুর মতন সম্পর্ক, তো ওই ওই দিক দিয়ে ওরা কাবনে নাওফলকে ওই ভাতিজা বলতে হয়, এই জন্য বলছে আপনার ভাতিজা কি বলে শুনুন। উনি বলছেন কি হয়েছে ভাতিজা তুমি বলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে তার কাছে সবিস্তরে বললেন, উনি বললেন যে এইরকম ঘটনা ঘটে গেছে, তা হ্যাঁ এইরকম ঘটনা ঘটে গেছে। উনি তখন বললেন যে হ্যাঁ, এই যে তুমি যদি যে কথা বলতেছো এবং যে শব্দগুলো তুমি শুনেছো, এগুলো তো আসলে মনে হচ্ছে না এটা কোনো ব্যক্তির শব্দ হতে পারে, এটা এমন শব্দ মনে হচ্ছে এটা ওহির শব্দ হতে পারে, কারণ আমার তো ওহির জ্ঞান আছে। উনি করতেন কি, ওনার একটা বড় বৈশিষ্ট্য হলো যে উনি যখন চিন্তা করলেন যে মক্কার লোকেরা মূর্তি পূজা করছে, খারাপের দিকে গেছে, তো উনি ওই পথকে পরিহার করে দিয়ে উনি
ওই তাওরাত এবং জাব্বুর এবং ইঞ্জিল, এই যে বইগুলো আছে উনি পড়াশোনা শুরু করে দিলেন, এবং এর মধ্যে ইঞ্জিল নামক যে এটা আছে, যেটা মানে বাইবেল বলা হয়, ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যেটা মানে মনে করে যে একমাত্র গ্রন্থ, উনি এইটাকে মানে অনুবাদ করা শুরু করলেন। এই এই বইগুলো মানে হিব্রু ভাষায় ছিল, সিরিয়ানিক ভাষায় ছিল, উনি চিন্তা ভাবনা করলেন যে এগুলো আমি আরবি ভাষায় নিয়ে আসি। তো ট্রান্সলেটও করতেন, তো ট্রান্সলেশন করলে যেহেতু ওহি ট্রান্সলেশন হচ্ছে, তো ওগুলোর কিন্তু ভাব একটু উন্নত হয়। উনি দেখলেন যে ইঞ্জিলের বেশ কিছু কথার সাথে এইসব কথার লিঙ্কস করা যায়। উনি দেখলেন যে এই এই ধরনের কথা স্বাভাবিক নয়, এটা হলো মুসার কাছে তাওরাতের যে কথাগুলো এসেছে আমি আরবি অনুবাদ করেছি, তার সাথে এই কথার মিল আছে। ঈসা আলাইহিসসালামের কাছে ইঞ্জিলের যে কথাগুলো আমি আরবি ভাষায় অনুবাদ করেছি, এই কথার মিল আছে। জবুরের যে কথাগুলো আমি ইউনানি ভাষার থেকে আরবিতে নিয়ে আসছি, এই তার সাথে এর মিল আছে। উনি দেখতে পেলেন যে সূত্র তো এক জায়গা থেকে আসতেছে। উনি বললেন, তোমার কাছে যে আসছে সে হলো নামুস, আর নামুস এমন এক সত্তা। নামুস শব্দটা কিন্তু আরবি শব্দ নয়, এটা হলো সিরিয়ানিক শব্দ, এর অর্থ হলো যে এমন এক মানে ক্রিয়েশন, এমন একটা সৃষ্টি যে যে সৃষ্টি কোনো সাহায্যে এটা এসে থাকে। যেমন ফেরেশতা, যেটা মানে ফার্সি ভাষায় বলা হয়, ফেরেশতা কিন্তু আরবি শব্দ নয়। তো এইভাবে উনি ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যিনি এসেছেন তিনি হলেন জিব্রিল, এবং আন্নামুস ইনি এমন এক সত্তা যিনি যে নামুস মুসার কাছে এসেছে, ঈসার কাছে এসেছে, দাউদের কাছে এসেছে, এরা কিন্তু সেই নামুসই এসেছে তোমার কাছে। তখন উনি একটা কথা বললেন, উনি বললেন, এ আলাইতা জাজা আন, এটা তো এমন একটা জিনিস যে তুমি এখানে জানিয়ে আসছো যে এটা খুব ভয়ের ব্যাপার। এ আলাইতানি ফিহা জাজা আন, আহারে এর মধ্যে খুবই ভয় আছে। হ্যাঁ, লাইতানি আকুনু হাইয়ান ইদা ইখরিজুকা কওমুকা, যখন আহারে আমি যদি জীবিত থাকতাম ওই সময় পর্যন্ত যখন তোমার জাতি তোমাকে এই এলাকা থেকে বের করে দেবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনি তো ভয় পেয়েছেন, আবার এই কথা শোনার পরে বলছেন, আওয়া মুখরিজি ইয়াহুম, তারা কি আমাকে বের করে দেবে? আশ্চর্যজনক ব্যাপার, যারা এই মক্কার লোকেরা যার এত বেশি সম্মান করে তারা আবার এখান থেকে বের করে দেবে। তখন তিনি বললেন, নাম ইয়েস হ্যাঁ, লাম ইয়াতি রাজুলুন কত্তুন বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, কারণ হলো তুমি যে জিনিসগুলো নিয়ে এসেছো এর আগে যারা যারা এই জিনিস নিয়ে এসেছে তাদের সাথে শত্রুতা করা হয়েছে, সে হোক মুসা আলাইহিসসালাম, সে হোক ঈসা আলাইহিসসালাম, সে হোক ইব্রাহিম আলাইহিসসালাম, সে হোক নূহ আলাইহিসসালাম, যারা যারা এই কথাগুলো নিয়ে এসেছে, যাদের কাছে আসছে তাদের সাথে শত্রুতা করা হচ্ছে। দেখুন আশ্চর্য ব্যাপার। এরপর উনি বলছেন, ইন ইদরিকনি আও মুখা, যদি সেই দিন যদি আমাকে পায়, হ্যাঁ আমার সেই সময় যদি আসে, আনসুরুকা নসরান মুআজ্জারা, তখন সেদিন আমি তোমাকে এত সুন্দর হেল্প করব যে হেল্পের পরে কোনো সে সাহায্যের পরে কোনো সাহায্য নাই। কিন্তু দুঃখের কথা হলো এই যে ওরাকা ইবনে নফল কিন্তু আর বেশি দিন বাঁচে নাই। এই ঘটনার পরে আরও একবার কথা বলার সুযোগ পেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সে কথাটাও এরকম কিছুটা যে সেখানেও তিনি এইভাবে বলেছেন যে আমি আমি এর প্রতি ইমান আনলাম, এর প্রতি আমি পছন্দ করলাম। তো এইভাবে দেখা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে ওহিটা আসলো তার একটা রিকমেন্ডেশন পাওয়া গেল। আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওয়ারাকা ইবনে নওফল দুইজন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেও ফেললো, ওহি আসা শুরু হয়ে গেছে। এরপরে আরও অনেক ঘটনা আসবে, আমরা পরবর্তী পর্বসমূহে একের পর এক বলার শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের নবুয়তি জিন্দেগির প্রথম পর্ব এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। لقد كان